তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগে। তো গাইস, আজকে তো ব্লগটা খুবই মজাদার হতে চলেছে, কেন না গাইস আজকে চলে এসেছি পাহাড় ঘুরতে। আর গাইস তো গাইস দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড় আর পাহাড়। গাইস দেখছো কত সুন্দর পাহাড়। আর গাইস এখানে আছে পাথর খাদান পাতে। গাইস দেখতে পাচ্ছ কিছু আওয়াজ আসছে। গাইস তো গাইস চলো সেখানে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস ফাইনালি চলে এসেছি চ্যানেলের ভিতরে আর একটা নতুন ব্লগ ভিডিও। তো গাইস আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে, কেননা গাইস দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি একটা পাথর খাদানে। তো গাইস দেখতে পাচ্ছ জেসিবি আছে, অনেক রকমের গাড়ি আছে। আর গাইস তোমাদেরকে দেখাচ্ছি চোখ, সেদিকে অনেক রকমের অনেক কিছু আছে। গাইস দেখতে পাচ্ছ খাদানের ভিতরে এখন যাবো। গাছ এখন খাদানের ভিতরে পৌঁছিনি, তো গাছ চলো খাদানের ভিতরে যাওয়া যাক। তো গাইস ফাইনালি খাদানের ভিতরে চলে এসেছি। গাছ দেখতে পাচ্ছ ওপর গাছ ডাম্পার বড় বড়, গাছ পাথর লোড হচ্ছে। আর গাছ যেখানে গাছ বোমারি পাথর ফেলানো হবে, গাছ সেখানেও যাবো। গাছ এখানে দূর থেকে ভালো দেখানো হচ্ছে না, তার জন্য গাছ চলো সেখানে দেখাতে পারে কি মেশিন বোর্ডে। গাছ চলো। তো গাইস ফাইনালে খাদান এখন আমরা যাচ্ছি। তো গাইস খাদান যাওয়ার আগে একটা গাড়ি গাইস খাদান থেকে লোড হয়ে গাইস পাথর লোড হয়ে গাইস কোথায় যাচ্ছে কিন্তু জানি না। তো গাইস এই দেখতে পাচ্ছ খাদানটা এখন খাদানটা না গাইস, এটা গাড়িটা গাইস লোড হয়ে এখন যাচ্ছে আনলোড হয়ে। তো গাইস কোথায় আনলোড হবে সেটা গাইস জানি না। আর গাইস চলো খাদানের ভিতরে যাওয়া যাক। আর গাইস এই কবলিনটি কিন্তু এখানে খারাপ হয়ে পড়ে আছে। গাইস দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু অনেক নিচে আছে, যেখানে গাইস 200 ফুট খাল হবে। গাইস দেখতে পাচ্ছ ওখানে উপরে রাস্তা আছে। গাইস সেখান থেকে তাকালে ভাই কি ডেঞ্জার দেখতে লাগছে, তার জন্য একটু সামনে চলে এসেছি গাইস, যেতে একটু ভালো করে ভিডিও বানানো যায় তার জন্যে। আর গাইস সেখান থেকে একটা মেশিন অনেকক্ষণ থেকে গেট গেট করছে। গাইস এই মেশিনটা বলতে পারবেন কি মেশিন বলে? তো গাইস এই মেশিনটা হচ্ছে যে গাছ এখানে বম দিয়ে পাথর ফাটানো হয়তো গাছ, তার জন্য যেটা গাছ 150 ফুট টাড়বে। আর সেখানে এক গাড়ি বারো দিচ্ছে সেখানে বোম ফাটানো হবে। গাছ কালকে এখানে বোম ফাটানো হয়ে গেছে গাছ দেখতে পাচ্ছ, এটা গাছ বোমতে গাছ পাটোগুলো ফাটানো হয়েছে, না হলে গাছ এটা কঠিন হয়ে যেত। গাইস আজকের ভিডিও এত দূরে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে পরের ভিডিওতে। গাছ দেখতে পাচ্ছ অন্ধকার ঘনিয়ে এসেছে, গাছ বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। বাই চলো গাছ, পরে দেখা হবে অন্য ভিডিওতে।